আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি যে ট্রেন্ডিং বিষয়টা আলফা বা ফার্স্ট ইনস্ক্রিপশন যে কোনো নেটওয়ার্কের উপর, সো ভিডিও শুরুতে একটা কথা বলবো, আপনি যদি ভিডিওটাতে ক্লিক করে থাকেন বা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে অনলাইন ক্যারিয়ারে, ওকে। বা এই অফারগুলো এখন যেগুলো আসতেছে খুবই রেয়ার আর অনেক কম ইউজার, অনেক কম বলতে আমরা কম বাংলাদেশি যারা আমরা খুবই কম জয়েন করি এইসব অফারে, কারণ আমরা তেমন একটা বুঝিও না এইসব। আর হচ্ছে বাইরের কান্ট্রিতে তো ভাই এগুলো সার্ভার কি পরিমাণ ডাউন হয়ে যায় এই অফারগুলো আসলে, কজ তারা জানে এখানে ইনভেস্টমেন্ট করলে কি পরিমাণ প্রফিট দিতে পারে, তারা কিন্তু এরকম অফারের জন্য ওয়েট করে থাকে। আর এরকম অফার আসলে তারা কিন্তু এগুলিতে ইনভেস্টমেন্ট করে ভালো একটা 4-5 ডিজিট ফিগারে প্রফিট তারা কিন্তু নিয়ে নেয় এখানে, ওকে। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন, ফুল ডিটেলস আপনাদেরকে আমি বলে দেবো। এরকম ইনস্ক্রিপশন যেগুলো আসবে এগুলোতে আপনার কাজ কী কী করতে হবে সবকিছু আপনি বুঝে যাবেন, ওকে। তো ভিডিও শুরুতে একটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে যারা হচ্ছে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, খুব দ্রুত জয়েন করবেন, এইগুলোর আপডেট সবার আগে কিন্তু আমরা দিয়ে থাকি, সব কিছু আপডেট সব কিছু সবার আগে পেয়ে যাবেন। জাস্ট ডিসক্রিপশনে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বা অফার লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে চলে আসবেন, দেন জয়েন করে নেবেন, ওকে। আর যারা হচ্ছে ইউটিউবে নতুন আছেন অবশ্যই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে দিবেন। তো মেন টপিকে কথা বলি, ইনজেক্টিভের যে ইনস্ক্রিপশনটা এটা হচ্ছে আমরা কিভাবে মিন্ট করব, রাইট? তো এটি মিন্টে স্টার্ট হবে আজকে রাত 9টায়, আমি সবগুলো আপডেট দিয়ে দিয়েছি আপনাদেরকে, টু নাইট 9 PM মানে আজ রাত 9টা বাজে কিন্তু এটি মিন্ট স্টার্ট হবে। তো মিন্ট যখন স্টার্ট হবে তখন আপনাকে এখানে মিন্ট করতে হবে, ইতিমধ্যে মিন্ট সাইট দেন সব কিছু একবারে যে গাইডটা সেটা আমি দিয়ে দিয়েছি, আই মিন টিউটোরিয়ালও দিয়ে দিয়েছি আপনাদেরকে কীভাবে মিন্ট করতে হবে। তো এখন আসি মেন টপিকে, প্রথমত আপনি যেটা করবেন এখানে মিন্ট করার জন্য, আর তার আগে আরেকটা কথা বলি, এটি মিন্ট করলে আপনার লাভ কী দেখেন এখানে, আচ্ছা দেখাইতেছি, পার মিনিটে আপনার এখানে কস্ট হচ্ছে যে 0.03 INJ, যেটার ভ্যালু হচ্ছে $1.14, মানে আপনি পার মিনিটে $1 সামথিং, $1.10 সামথিং কিন্তু আপনাকে ফি দিতে হবে। ধরেন আপনার পার মিনিটে $1 করে যাবে, এখন হচ্ছে যে আপনি যে $1 করে ফি দিবেন এতে আপনার লাভ কি, যে $1 ফি দিয়ে আপনি পার মিনিট এটা ফরে সেল করতে পারবেন। মনে করেন আপনি এখান থেকে $1 দিয়ে একটা টোকেন বাই করলেন, দেখ ওই একটা টোকেন আপনি পরবর্তীতে $10 মিনিমাম $10 সেল করতে পারবেন, এটা যে পরিমাণ হাইপ এটা কিন্তু অনেক বেশি প্রাইস হবে বা অনেক আশা করি ভালো একটা প্রফিট দিবে। মানে এটা ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বলতেছি, লাইক আপনি একটা টোকেন $1 দিয়ে বাই করলেন, পরবর্তীতে সেটি যখনই মার্কেট লঞ্চ করবে ইনস্ট্যান্ট আপনি কিন্তু এটা $10 করে সেল করতে পারবেন, $20 হতে পারে, $50 হতে পারে, ইভেন $100 কিন্তু হতে পারে একটা টোকেন। এরকম আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, ওই যে কিছুদিন আগে মাপু MFU একটা ওই তাও শেয়ার করেছিলেন, মেবি ফি ছিল না এজন্য অনেকে করে নাই, ওদের একটা টোকেন ছিল যেটা হচ্ছে মাত্র $1 না জানি কত ফি দিয়ে মিন করেছিল, পরে একটা টোকেন এখন ভ্যালু হচ্ছে $180। ক্যান ইমাজিন $1 দিয়ে $180? সো এরকম কিন্তু হতে পারে, ওকে। তবে আমি অ্যাকচুয়ালি ওইটাতে আমি নিজেও করি নাই, তো আমি শিওর না আমার রং হতে পারে, তবে আমি যেটা দেখেছি আর কি রিসেন্টলি। তো এখন হচ্ছে যে যেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে INJS এদের টিকেরও তারা দিয়ে দিয়েছে INJS, যেটি হচ্ছে আজকে লঞ্চ করবে। তো ইতিমধ্যে সময়টা আপনাদেরকে আমি বলে দিয়েছি, এখন হচ্ছে আমরা মিন কীভাবে করবো। তো আশা করি এটা বুঝতে পারছেন মিন করলে আপনার লাভ কী হবে, ফি দিয়ে $1 মিন করে $10 সেল করতে পারেন, $200 সেল করতে পারবেন, ওকে। তো এখানে মিন্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি প্রথমত এটা কপি করেন, এখন কিন্তু স্টার্ট হয় না, আমি আপনাদেরকে প্রসেস দেখাইতেছি। তার আগে এখানে আরেকটা তাদের এই যে এগুলো দেখাই আপনাদেরকে, এখানে ডিটেলস দেওয়া আছে, ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে এত, লিমিট পার মিনিট 2000, পার মিনিট হচ্ছে আপনারা 2000 পাবেন, আর টিকেট হচ্ছে তাদের INJS। দেন এখান থেকে এই যে মিন্ট রুলস দেওয়া আছে, টু তারপর হচ্ছে অ্যামাউন্ট মেমো, আচ্ছা এখানে দুইটা ওই আছে, এটা একটা হচ্ছে লিঙ্ক, এটার মাধ্যমে করতে পারবেন ওয়ালেট কানেক্ট করে, যখন স্টার্ট হবে এই লিঙ্কের সাথে আপনার কেপলার ওয়ালেট কানেক্ট করবেন। এখান থেকে আমি কেপলারে চলে যাচ্ছি, এই যে দেখেন আমি এখানে কিছু ডলার রেখেছি, ঠিক আছে, আমি কিন্তু একটা না দুই তিনটা ওয়ালেটে ট্রাই করবো, দুইটা মোবাইল আছে, দুইটা মোবাইলে দুইটা ওয়ালেট, পিসিতে একটা ওয়ালেট, মানে সবগুলো দিয়ে ট্রাই করবো। কজ এখান থেকে হচ্ছে যে একটা দিয়ে করতে গেলে দেখা গেছে ট্রানজ্যাকশন হইতে একটু প্রবলেম হবে, সাইট কিন্তু সার্ভার ডাউন হবে এটা আমি জানি, তো সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশনে কিন্তু অনেক লোড নেবে, তাই জন্য আপনি যদি দু তিনটে দিয়ে একসাথে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার দু তিনটেতে একসাথে হচ্ছে, ওকে। এরকম অফারগুলোতে এইভাবে জয়েন করতে হবে, বিকজ অনেকে বোর্ড টোড ইউজ করে এগুলোতে একবারে সার্ভার শেষ করে ফেলে, তো এছাড়া আর কিন্তু অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। তো এটা হচ্ছে যে ম্যানুয়ালি যে প্রসেসটা, এখানে আপনি যখন স্টার্ট হবে রাত 9টা বাজে ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন হচ্ছে আপনার এখন হচ্ছে কেপলার ওয়ালেটটা আপনি ফিটা কোথায় থেকে নেবেন, বাইন্যান্সে চলে যাবেন, বাইন্যান্স থেকে আপনি INJS উইথড্রু করবেন, বাইন্যান্সে মেবি লিমিট একটু বেশি আর ফিও কিন্তু কম আছে বাইন্যান্সে অতটা বেশি না। তো অনেকে বলেন মেমো দেওয়ার জন্য, বা এখানে কোনো মেমো দেওয়া লাগবে না, আপনি জাস্ট অ্যাড্রেস দিয়ে উইথড্রু দেন, দেখতে পারবেন চলে আসছে 1-2 মিনিটের মধ্যে, ওকে। আর মেবি কেপলার ওয়ালেটে শো করতে একটু দেরি হয়, এটা আগে প্রবলেম ছিল এখন মেবি ঠিক হয়ে গেছে, ওকে। তো জাস্ট কী করবেন, উইথড্রুয়াল করে আপনার ওয়ালেটে এই ইনজেক্টিভ বা INJS যেটা আছে এটা নিয়ে আসবেন, আই হোপ বুঝতে পারলাম। যখন আপনার এটা ব্যালেন্স অ্যাভেলেবেল হয়ে যাবে দেন যখন মিন্ট স্টার্ট হবে ওয়ালেটটা জাস্ট কানেক্ট করবেন কেপলার ওয়ালেটের সাথে,
কানেক্ট করার পর দেন এখান থেকে নিচে দেখতে পারবেন কত পার্সেন্ট মিন্ট হয়েছে। আপনি নিচের দিকে মিন্টে ক্লিক করে আপনি আপনার এগুলো মিন্ট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে যে এই সাইটের কাজ। দেন হচ্ছে পরবর্তীতে আরেকটা ওয়ে আছে, যেটা অল্টারনেটিভ একটা ওয়ে। এখান থেকে আপনি কিভাবে করবেন দেখেন, আপনি কেপলার ওয়ালেটে যাবেন। এই যে সেকেন্ড ওয়েটা, এখানে কিন্তু মেমো লাগবে, মেমো এখানে দেওয়া আছে, অ্যামাউন্টও দেওয়া আছে। আপনি কেপলার ওয়ালেটে যাবেন, যাওয়ার পর এই আপনি কি করবেন, ডিপোজিটে ক্লিক করেন, দেন সরি ডিপোজিট না, সেন্ডে ক্লিক করতে হবে, সেন্ডে ক্লিক করবেন, দেন আইএনজেতে ক্লিক করেন। এখানে যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবেন, মানে আপনার এই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আর কি। আগে হচ্ছে আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে। ওকে, ডিপোজিটে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেস কপি করবেন, দেন সেন্ডে ক্লিক করবেন, দেন এখানে এসে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যামাউন্ট হচ্ছে যে এখানে যে অ্যামাউন্টে তারা বলেছে এই অ্যামাউন্টে। ওকে, এগুলো কপি করে আপনাকে রাখতে হবে, নাহলে বারবার এগুলো করতে গেলে আপনার কিন্তু ওয়ালেটটা চলে যাচ্ছে এখানে। ওকে, তো এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন, মেমোর মধ্যে এই যে ইয়ে দেওয়া আছে এটা দিয়ে দিবেন, এটা দিয়ে সেন্ড করবেন। তাহলে তাও এভাবে করে কিন্তু মিন্ট হবে, মানে মিন্টে দুইটো এভাবে করতে পারবেন সাইট থেকে, চাইলে আপনি এটা দিয়েও করতে পারবেন। ওকে, যে কোনো একটা ট্রানজেকশনে যাবেন ইনজেকটিভের, দেন উপরে ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আপনার নিজেরটাই দিবেন, আর অ্যামাউন্ট মেমো এগুলো এখান থেকে কপি করে দিয়ে দিবেন, দেন সেন্ড করে দিবেন, হয়ে যাবে। ওকে, এভাবে করে আপনাকে মিন্ট করে দিবে তারা অটোমেটিক। এই যে এখানে প্রসেস দিয়ে দিয়েছে, তার একবার দেখাই দিয়েছি কিভাবে করতে হবে। ওকে, তো আর এখন আরেকটা কথা বলি, এই প্রজেক্টের মানে এরকম হাইপ কেন। এখন যে একটা জিনিস দেখাবো সেটা দেখলে আপনি নিজে বুঝতে পারবেন। এই যে দেখেন, ইনজেকটিভ এটি রিটুইট করেছে, মানে এই যে প্রজেক্টটা বা এই যে ইনস্ক্রিপশনটা, এটা কিন্তু ইনজেকটিভ রিটুইট করেছে। এখন ইনজেকটিভটি কি, বা বিগ একটা প্রজেক্ট যাদের পার টোকেনের ভ্যালু $40 বাইন্যান্সের মধ্যে লিস্টেড, আপনারা চাইলে দেখে আসতে পারেন। INJ তাদের টোকেনটা, যেটার কি যে কেপলার ওয়ালেটে এতক্ষণ দেখলেন আপনারা, এটার পার টোকেনের ভ্যালু $40, যেটা বাইন্যান্সে লিস্টেড বিগ একটা প্রজেক্ট এটা। ওকে, তো তারা কিন্তু রিটুইট করেছে, আর তাদের নেটওয়ার্কের উপরে কিন্তু এই ইনস্ক্রিপশনটা, সো ডেফিনেটলি বা ভালো একটা প্রফিট দিবে। এখন হচ্ছে কত ডলার দিয়ে আপনি মিন করবেন, অনেকে সেটা জানতে চাচ্ছেন। এটা হচ্ছে আপনার উপর, আপনার কাছে যত ডলার আছে আপনি করেন, তবে আপনার টোটাল অ্যাসেট দিয়ে, মানে যত লাইক আপনার কাছে $100 আছে, আপনি $100 দিয়ে কখনো করতে যাবেন না, $20 $30 এভাবে করে করবেন। ওকে, কারণ আপনার দেখা গেছে এখান থেকে লস হতে পারে, তখন বাকি ডলার আপনি অন্য প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবেন, দেন ওইখান থেকে আপনার লসটা রিকভার করতে পারবেন। আশা করি বুঝাতে পারলাম। এটা ছিল আজকের ভিডিও, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। সো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।